বিলটা পে করে দাও, আমি দেখতেছি। আমি বিল দিব মানে? আমি বিল দিতে পারবো না। কেন? দেখো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আজকে ব্রেকআপ। কেন, কি হয়েছে, সমস্যা কি? তুমি এখন পথের ফকির, ঠিক আছে? আর আমি ফকিরনির সাথে সম্পর্ক রাখি না। ও, তার মানে তুমি আমাকে এতদিন ভালোবাসো নাই? আগে বাসতাম, এখন বাসি না। কারণ কি জন্য বাসছো? আগে বড় লোক ছিল, এখন তো তুমি ফকির হয়ে গেছো পথের। আচ্ছা, চলো স্যার, প্লিজ এক্সকিউজ মি স্যার, আপনাদের বিলটা। বিলটা কত হয়েছে স্যার? বিলটা হয়েছে 1360 টাকা। বসো, বিলটা দিয়ে নিই। কার্ডে নেবো স্যার? জি জি। ওকে, থ্যাংক ইউ স্যার। শোনো, এই মাসের 7 তারিখে কিন্তু আমরা যাব কক্সবাজার। ঠিক আছে, ঠিক আছে, ট্যুরটা কিন্তু ফাইনাল করে দিলাম। সত্যি? হ্যাঁ। ওকে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। জানি কার্ডে তো 5 হচ্ছে না। জি স্যার, এক্সকিউজ মি। জি স্যার, আপনার কার্ডে তো 5 হচ্ছে না। কি বলেন, ভালো করে চেক করেন, দেখেন। চেক করছি স্যার। আবার একটু দেখেন আপনি, আমার কার্ডে টাকা আছে, দেখেন আপনি একটু চেক করে দেখেন ভালো করে। এবার শিওর স্যার? শিওর শিওর, দেখেন। ওকে, থ্যাংক ইউ। শোনো, আগামী মাসে কিন্তু আমরা থাইল্যান্ড যাব, ঠিক আছে? ওখান থেকে তোমাকে কিছু মার্কেট করে দেবো। সরি, হচ্ছে না। থাইল্যান্ড দেখে হচ্ছেই না স্যার। জি না স্যার, দেখছেন আপনি ভালোভাবে? জি, ভালো করে দেখছি স্যার। প্লিজ স্যার, স্যার হচ্ছে না কোনোভাবেই। কি বলেন, আমার কার্ডে মিনিমাম কম হইলেও তো 3 লাখ টাকা থাকার কথা। সরি স্যার, 1 টাকাও নাই, ব্যালেন্স লো স্যার। হ্যালো, আলাইকুম সালাম। কি কোম্পানিতে আগুন লাগছে? কি বলো, আমি কত টাকা ঋণ নিছি তুমি জানো? আমি টাকাগুলো এখন পরিশোধ করবো কিভাবে? আমি তো পথের ফকির হয়ে গেলাম এখন। রাখো, ফোন রাখো, আমি দেখতেছি। কিসে ফ্যাক্টরিতে আগুন লাগছে? হ্যাঁ, এখন কি হবে? ব্যাংকের কাছে আমার 2 কোটি টাকা ঋণ আছে। ফ্যাক্টরিতে যা ছিল আমি সব শেষ হয়ে গেলাম, এখন আমি কী করবো আমি চিন্তা করতেছি। এক্সকিউজ মি, সব বিলটা। আরে, আপনি আছেন আপনার বিল নিয়া, এখানে আর ফ্যাক্টরিতে আগুন লাগছে, আপনি শুনতেছেন না স্যার? প্লিজ কাজ করো, বিলটা পে করে দাও, আমি দেখতেছি। আমি বিল দিব মানে? আমি বিল দিতে পারবো না। কেন? দেখো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আজকে ব্রেকআপ। কেন, কি হয়েছে, সমস্যা কি? তুমি এখন পথের ফকির, ঠিক আছে? আর আমি ফকিরনির সাথে সম্পর্ক রাখি না। ও, তার মানে তুমি আমাকে এতদিন ভালোবাসো নাই? আগে বাসতাম, এখন বাসি না। কারণ কি জন্য বাসছো? আগে বড় লোক ছিল, এখন তো তুমি ফকির হয়ে গেছো পথের। ও, আমার টাকা পয়সা দেখে তুমি আমাকে ভালোবাসছো? এখন টাকা পয়সা দিয়ে ভালোবাসা হয়? আমি এতদিন কারে ভালোবাসলাম? হ্যাঁ, এসব আজের কথা বলে লাভ নেই আমাকে। তুমি আমার জন্য জান দিতে পারো, প্রাণ দিতে পারো। হ্যাঁ, তুমি বলছো কখনো তুমি আমাকে ছেড়ে যাবে না, আর আজকে যে শুনছো, হ্যাঁ, আমার কোম্পানিতে আগুন লাগছে, আর এখন আমি কি, আমি এখন ফকিরনি হয়ে গেছি, গরিব হয়ে গেছি। হ্যাঁ, সেটাই তো। তা তুমি বিলটা তুমি দিতে পারতেছো না, তুমি এত বড় ছোট লোক, তোমার পিছনে আমি কত টাকা ভাঙছি বলো? লক্ষ লক্ষ টাকা ভাঙছি, বাংলাদেশের বাইরে পর্যন্ত তোমাকে নিয়ে গেছি, তুমি যা চাইছো আমি তোমাকে তাই কিনে দিছি, বলতে পারবা তোমার পিছনে আমি কম টাকা ভাঙছি বলতে পারবা তুমি? শোনো, তোমার এই লেকচার আমি শুনতে চাই না, বুঝছো? তোমার সাথে ব্রেকআপ। আমার কোম্পানির সাথে সাথে তুমিও কি হাতছাড়া হয়ে যাবে আমার কাছ থেকে? হ্যাঁ, বিশ্বাস করো আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি। আরে রাখো তোমার ভালোবাসা, কোনো ফকিরের সাথে আমার কোনো ভালোবাসা নেই। সামনে আমরা বিয়ে করব, বিয়ের কথাবার্তা ফাইনাল করলাম, আর এখন তুমি আমার বলতেছো তুমি আমার সাথে সম্পর্ক রাখবা না? শোনো, তোমার সাথে আমি আজ এরা কথা বলতে চাই না, আমার তোমার সাথে আরো 8-10টা বয়ফ্রেন্ড আছে, ঠিক আছে? আর তোমার তো ফকিরনির সাথে আমার কোনো সম্পর্ক নাই। কে করবার বিয়া? হ্যাঁ, মানুষ দেখলি চাটন দিতে যাও,
তোমার আর বিয়ে শাদীর দরকার নাই, যেভাবে আছো এভাবেই থাকো। হ্যাঁ এগুলো টপ গবেট, কি একটা ভুল করলাম, এই মেয়ের পিছনে কত টাকা আমি ভাঙছি, লক্ষ লক্ষ টাকা ভাঙছি, আমি আসলে একটা বোকা। ওরা যদি বেডরুমে নিয়ে যেতাম, ওর সাথে সময় কাটাইতে পারতাম, তাহলে আমার টাকাগুলো উঠত। আমার আব্বা ঠিকই কয়, আমার বোকা বলে, আমি আসলেই বোকা, ধরা খেয়ে গেলাম এই জায়গায়। না